আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো এগ চিলি। বরাবরের মতোই খুবই সহজ রেসিপি এবং বানাতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে। তাহলে চলুন আমরা রেসিপিটা এক নজরে দেখে নিই। এগ চিলির জন্য প্রথমে নিতে হবে সেদ্ধ ডিম, আর ডিমগুলোকে আমি চার টুকরো করে লম্বা লম্বা ফালি করে নিয়েছি। এবারে এই ডিমের ফালিগুলোকে ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে, তার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারের জন্য এখানে নিলাম আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ ময়দা। আর এগুলোর মাপটা নির্ভর করবে আপনারা কে কতগুলো ডিম নিচ্ছেন সেটার উপরে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো পানি অ্যাড করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা যাতে এমন হয় যেন ব্যাটারটা ডিমগুলোর গায়ে ভালো মতো লেগে থাকে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে ডিমগুলোকে ডুবো তেলে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমি একটা করে ডিমের টুকরো এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। আর চুলার আঁচটাকে হাই হিটে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ডিমের স্লাইসগুলো ভাজা হয়ে গিয়েছে, অতিরিক্ত ফেনার কারণে দেখা যাচ্ছে না। এখন আমি সবগুলো ডিমের স্লাইস তুলে নিচ্ছি। সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যেহেতু এটা এগ চিলি, এখানে মরিচের পরিমাণটা একটু বেশি যাবে। পেঁয়াজ পার্ট করে খুলে নেয়া দিয়ে দিলাম 1 কাপ মতন। সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নিয়ে সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে, আর সবজিগুলো একদম গলাগলা সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চিনেস থাকতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর সয়া সসে যেহেতু বেশ পরিমাণে লবণ থাকে, তাই এখানে আমি আর লবণ অ্যাড করলাম না, তবে আপনারা অবশ্যই টেস্ট করে লবণ কম বেশি করতে পারবেন। এবারে আমি এদিকে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সিডসগুলো অবশ্যই ফেলে দিতে হবে, শুধুমাত্র খোসার অংশটা এখানে অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ফালিগুলো। আর ওই যে বললাম চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে সামান্য একটু পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটা এখন দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। আর সুন্দর কালার আনার জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আমাদের এগ চিলি রান্না রান্না করতে যেমন কম সময় লাগে, আর খেতেও বেশ টেস্টি। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।